এই একটা সাধারণ স্বাভাবিকভাবে থাকে। এখন এই যে স্নেহ, ভালোবাসা, প্রেম, অনুভূতি, এই অনুভূতিগুলো কিন্তু হঠাৎ করে কম বেশি হওয়ার কারণে বুকের মধ্যে একটা হৃৎপিণ্ডের কম্পনের তারতম্য হয়, আর তার থেকে আমরা মনে করি যে এই হৃৎপিণ্ডের ভেতরে যত ভালোবাসা হৃৎপিণ্ডের ভিতরেই থাকে, আসলে কিন্তু তা নয়। মূলত এইগুলোর সাথে বেশি সম্পর্কিত আমাদের স্নায়ু, স্নায়ুতন্ত্র আছে এবং এর সাথে সাথে হরমোনাল তন্ত্র, হরমোনাল গ্রন্থি, হরমোনাল তন্ত্র, হরমোন, স্নায়ু এবং হরমোন, এই যে এইগুলো বেশি রিলেটেড। আর স্নায়ুর সাথে যে আমাদের অন্যান্য অঙ্গগুলো আছে, অর্থাৎ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই ইন্দ্রিয়গুলো বেশি সম্পর্কযুক্ত। তো যা হোক, আমরা হৃৎপিণ্ডের সম্পর্কে আলোচনায় আসছি। তো এখন তোমরা যদি সহজ করে একটা হৃৎপিণ্ডের চিত্র আঁকতে চাও, তাহলে তোমাদের সেই তথাকথিত বা প্রচলিত যে লাভ, এটাই তোমরা আঁকো আগে, এটাই তোমরা এভাবে আগে এঁকে নাও, কেমন? এরপরে কী করো, যেহেতু চারটা প্রকোষ্ঠ আছে, কাজে এখানে এবং এখানে একটু খাঁজের মতো করে, অর্থাৎ প্রকোষ্ঠ দেখাতে গিয়ে আমাদের এখানে দুটো খাঁজ আঁকতে হবে। এবার আমরা কী করব, হৃৎপিণ্ড যে হৃৎপেশি আছে, হৃৎপেশি আঁকতে হবে। তাহলে চারটাতে আমরা একদিন হৃৎপেশি আঁকবো, ধরো এর একটা হৃৎপেশি, এ একটা প্রকোষ্ঠ, এ একটা প্রকোষ্ঠ এবং এ একটা প্রকোষ্ঠ, এই চারটা প্রকোষ্ঠ, বাদ বাকি এগুলো হচ্ছে হৃৎপেশি, কেমন? হৃৎপিণ্ডের যে পেশি, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি, আমরা কিন্তু সহজে এই হৃৎপিণ্ড আঁকা চিহ্নিত চিত্র করার সিস্টেমটা আমরা দেখছি। এখন এই দুটো হচ্ছে অলিন্দ আর এই দুটো নিলয়, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। আমরা জানি যে যত রক্ত আসে দেহের যেখান থেকে আসুক না কেন, সরাসরি প্রথমে অ্যাট্রিয়ামে আসে, নট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলে কখনো বাইরে থেকে রক্ত আসে না, আসে হচ্ছে অ্যাট্রিয়ামে, আর অ্যাট্রিয়াম থেকে আসে ভেন্ট্রিকলে। তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসার একটা রাস্তা দেখাতে হবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসার একটা রাস্তা দেখাতে হবে। সেই রাস্তাটি হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার প্যাসেজ বা পথ, যেটি কপাটিকা দিয়ে আটকানো থাকে। কপাটিকা মানে ছোট কপাট, তাই না? ভালভ বলা হয় কপাটিকা, কেমন? বা ডান অলিন্দে সাথে ডান নিলয়ে এভাবে যে কপাটিকা থাকে, এরকমভাবে কপাটিকা থাকে, এটাকে বলা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। ট্রাই মানে তিন, কাস্প মানে হচ্ছে পাত বা অংশ, অর্থাৎ এই কপাটিকাটার তিনটা অংশ। আমি একটা তুলনা করি, যেমন আমি এই দুটো হাত দিয়েছি, এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছ, এখানে ধরো এটা একটা কপাটিকা, এই কপাটিকার দুটো হাত আছে, এই একটা হাত, এই একটা হাত, এটা কপাট বন্ধ করে রেখেছে, এই ছিদ্রটাকে এদিক দিয়ে রক্ত কোনো দিক দিয়ে বের হবে না, বন্ধ করে রেখেছে। এই কপাটিকা দুটো যদি খুলে যায় তাহলে রক্ত এদিক দিয়ে চলাচল করতে পারবে, উঠবে, বা কপাটিকা যদি খুলে যায় তাহলে রক্ত নামতে পারবে। তো এটা হচ্ছে দুইটা কাস্প, এ ধরনের কপাটিকা বলা হয় বাইকাস্পিড কপাটিকা, কেমন? বাই মানে দুই, কিন্তু এখানে তিনটা কাস্প থাকে, অর্থাৎ আরেকটা তোমার হাত, এখন তো আমি দেখাতে পারছি না, আরেকটা হাত যদি এখানে আমাকে লাগিয়ে দিতে, এখানে একটা হাত, এখানে একটা হাত, তিনটা হাত যদি থাকতো, সেই তিনটা হাত যদি হয়ে খুলে যেত তাহলে এবং রক্ত চলাচল করতো,
তাহলে যে অবস্থাটা দাঁড়ায় তা সেই কপাটিকার ধরনটাকে আমরা বলি ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে তোমরা হয়তো বলবে স্যার এখানে তাহলে দুটো কপাটিকা দেখাচ্ছেন কেন, এটা লম্বচ্ছেদে আমরা দুই পাশের কপাটিকা দেখাতে পারি, আরেকটা কপাটিকা দেখাতে তো গেলে তো আমাদের ত্রিমাত্রিক একটা অবস্থা লাগবে, হয় এটা এই দিকে আসে না হয় এটা ওই দিকে আসে, এই জন্য দুইটা দেখানো সম্ভব এখানে। তার একটা কপাটিকা তোমরা ওইভাবে এইভাবে একটু দেখাতে পারো, কিন্তু এটা না দেখানোই ভালো, এই যে একটা দুইটা তিনটা এভাবে। তাহলে এখানে যে কপাটিকা থাকলো এটাকে আমরা বলবো কি ডান অলিন্দ এটা হচ্ছে বাম অলিন্দ, তাই না? এদিকে চিহ্নিত করি ডান নিলয় এটি বাম নিলয়, আর এই ডান অলিন্দের সাথে ডান নিলয়ের যে সংযোগকারী কপাটিকা এই কপাটিকাগুলোকে আমরা বলবো ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। তেমনি ডান বাম অলিন্দের সাথে বাম নিলয়ের যে কপাটিকার সংযোগ আছে সেই কপাটিকাগুলো সংখ্যা থাকে দুইটা, এবং এটাকে আমরা বলি বাইকাসপিড কপাটিকা। বা বাইকাসপিড ভালভ। এখন আমি ধীরে ধীরে ছবিও আঁকছি বর্ণনাও দিচ্ছি তার যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। দেখো আমি বললাম যে মানুষের দেহে বা যে কোনো প্রাণীর দেহে মধ্যেই রক্ত প্রথমে অ্যাট্রিয়াম বা অরিকলে আসে। তা আমাদের ডান অলিন্দে রক্ত কোথা থেকে আসে, শরীরের কোন অংশ থেকে ডান অলিন্দে রক্ত আসে? দেখো এখানে উপরের থেকে অর্থাৎ মাথা গলা দিয়ে একটা ধমনি একটা শিরা সরি একটা শিরা এসে এই জায়গাতে সংযুক্ত হয়েছে এবং নিচের অঞ্চল থেকে আরেকটা শিরা এসে এই জায়গাতে সংযুক্ত হয়েছে, অর্থাৎ ডান অলিন্দে সংযুক্ত হয়েছে। উপরে যে শিরাটা সেই শিরাটার নাম হলো সুপিরিয়র ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র মানে উপরের, সুপিরিয়র ভেন মানে হচ্ছে ধমনি, আর ক্যাভা মানে হচ্ছে ক্যাভিটি বা গহ্বর। এই ধমনিটা বেশ থলথলে থলের মতো প্রশস্ত, ক্যাভিটি একটা গহ্বরের মতো। এখানে মস্তিষ্ক এবং মাথার অন্যান্য অঞ্চল থেকে ঊর্ধ্ব অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ডান অলিন্দে আসছে। কি আসছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখান দিয়ে আসছে। তেমনিভাবে দেহের নিচের অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, এটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা,
ভেনা ক্যাভা। তো ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে দেহের নিচ অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই বামলিন্দে আসছে। যখন বামলিন্দে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তে ভর্তি হয়ে যাচ্ছে তখন বামলিন্দ সংকুচিত হচ্ছে, ফলে ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় নামছে? বা ডার্নিলয়ে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডার্নিলয়ে নামছে। নামার পরে ডার্নিলয় সংকুচিত হচ্ছে। ডার্নিলয় সংকুচিত হলে এই রক্ত তখন কোথায় যাবে? এই রক্ত তো ব্যাক করে যেতে পারছে না, কারণ কপাটিকার ধারগুলো এইদিকে। ব্যাক করতে গেলে এই তরল পদার্থের চাপ চারিদিকেই দেয়, এভাবে তরল পদার্থের চাপ দেয়, অর্থাৎ রক্ত চাপ দিচ্ছে। দুই দিকে চাপ দিলে কপাটিকাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফলে উল্টো দিকে আর রক্ত যেতে পারছে না। তাহলে কোন দিকে যাবে রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কী করার প্রয়োজন এখন, সেটা হলো প্রশ্ন। আগে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে পরিবেশে বের করে দেওয়া দরকার, এবং ওই রক্তের সাথে অক্সিজেন যুক্ত করার প্রয়োজন। তাহলে এই কাজটা কে করে? এই কাজটা করে ফুসফুস বা লাংস আমরা যাকে বলি। ফলে এই রক্তটা লাংসে যেতে হবে, কাজেই লাংসে যেতে গেলে যে ধমনী ব্যবহার করতে হবে সেই ধমনীটার নাম হলো পালমোনারি ধমনী বা পালমোনারি আটারি, বাংলায় বলা হয় ফুসফুসীয় ধমনী। তোমরা বাংলায় পালমোনারি ধমনীও বলতে পারো। এখানে একটা কথা, মজার ব্যাপার কি দেখো, আমরা সাধারণত জানি যে ধমনীর সংজ্ঞায় সাধারণত আমরা বলে থাকি যে যে সমস্ত রক্তনালী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে তারা হচ্ছে ধমনী। আর শিরার সংজ্ঞায় বলে থাকি যে যে সমস্ত রক্তনালী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে এরা হলো শিরা। কিন্তু দেখো এখানে কী ঘটনাটা ঘটছে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাবে, তাহলে এটাকে পালমোনারি ধমনী বলছি। তাহলে ধমনী তো অক্সিজেন যুক্ত রক্ত বহন করার কথা, তাহলে এখানে পালমোনারি শিরা আমরা বলবো কেন, বলবো না কেন? এই কারণে বলবো না যে এই ধমনী এবং শিরার যে গঠন, এদের প্রাচীরের যে গঠন, সেই গঠনটার উপরে ভিত্তি করে মূলত ধমনী এবং শিরা চিহ্নিত করা হয়েছে। ধমনীতে জায়গায় জায়গায় কপাটিকা আছে, শিরাতে কোনো কপাটিকা নাই। ধমনীর প্রাচীর শিরার প্রাচীরের তুলনায় অনেক পুরু। ধমনীতে বেশ সংকোচন প্রসারণ ক্ষমতা আছে, শিরাতে অতটা সংকোচন প্রসারণ ক্ষমতা নেই। আর এই কারণে ধমনী আমরা বলবো তাকে, এই সংজ্ঞাটা আমরা প্রকৃত সংজ্ঞা হিসাবে চিহ্নিত করব, যে যে সমস্ত রক্তনালী হৃৎপিণ্ড থেকে রক্ত হৃৎপিণ্ডের বাইরে নিয়ে যায় তারা হচ্ছে ধমনী। কোথায় নিয়ে যায়? হৃৎপিণ্ডের বাইরে। মাথায় নিতে পারে, হাতে নিতে পারে, পায়ে নিতে পারে, তারপরে ভিসেরাতে নিতে পারে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিতে পারে, এরা হচ্ছে সবাই ধমনী। শর্ত হলো কি, যে হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডের বাইরে নিয়ে যেতে হবে, অথবা এখানে একটা সংযোগ করতে হবে যে হৃৎপেশিতে নিয়ে যায়, হৃৎপিণ্ড থেকে হৃৎপেশিতে নিয়ে যায়, তারাও কিন্তু ধমনী। তোমরা বলবে স্যার হৃৎপেশিতে নিয়ে যায় ব্যাপারটা বুঝলাম না। খেয়াল করে দেখো, রক্তনালী তো বিভিন্ন কলাতে যায়, টিস্যুতে যায়, তাই না? কারণ কি, সেই টিস্যু বা কলাগুলোর মধ্যে রক্তের মাধ্যমে পরিবাহিত অক্সিজেন, খাদ্যের সারাংশ, ভিটামিন, খনিজ লবণ, আয়ন, পানি ইত্যাদি কোষে কোষে পৌঁছে দেওয়া, এ পরিবহনের কাজ করে রক্তনালী। এখন হৃৎপিণ্ডে তো পেশি আছে, হৃৎপেশি যাতে বলে, হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল,
হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ করবে তা তো নিজের ফুড দরকার, খাদ্য দরকার, সেখানে মেটাবলিক অ্যাক্টিভিটিস দরকার, অ্যানাবলিজম হয়, ক্যাটাবলিজম হয়, উপচিতি অপচিতি, হৃৎপিণ্ডে হৃৎপেশিতে যে মাইটোকন্ড্রিয়া আছে সেখানে সবসময় এটিপি তৈরি হচ্ছে, সেগুলো ব্যবহার হচ্ছে হৃৎপেশি সংকোচন, সেগুলো দহনের ফলে এটিপি দহনের ফলে হৃৎপেশি সংকোচন প্রসারণ হচ্ছে। তার জন্য তো হৃৎপেশিতেও অক্সিজেন সাপ্লাই দরকার, হৃৎপেশিতেও হৃৎপেশির কোষেও তোমার খাদ্যের সারাংশ দরকার, ভিটামিন খনিজ লবণ পানি ইত্যাদি দরকার। কাজে এই হৃৎপেশিতেও ধমনির ঢোকার প্রয়োজন আছে। এই যে হৃৎপেশির মধ্যে যে ধমনিটা ঢোকে প্রবেশ করে এই ধমনিটার নাম হলো করোনারি ধমনি। মাইন্ড ইট, দ্য করোনারি আর্টারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টারি ইন হিউম্যান বডি। অর্থাৎ করোনারি ধমনিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনি, মানব দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনি। আমার হাতের একটা ধমনি যদি কেটে যায় রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বেঁচে যাব, কিন্তু করোনারি ধমনি যদি কেটে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, তাহলে ইউ উইল নট সারভাইভ। আমরা বাঁচতে মানে তোমরা বাঁচতে পারবে, কেউ বাঁচতে পারবে না, কারণ করোনারি ধমনি যদি ছিঁড়ে যায়, কেটে যায়, ফেটে যায় বা ব্লক হয়ে যায়, সাধারণত কী হয়, ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ভাঁজ পড়ে যায়, যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। কাজে এই কারণে তখন করোনারি ধমনি বন্ধ হয়ে গেলে কি হৃৎপিণ্ড হৃৎপেশিতে রক্ত সাপ্লাই পাবে না, ফলে হৃৎপেশি অক্সিজেনের অভাবে মরে যাবে, খাদ্য পাবে না, মরে যাবে, পানি পাবে না ঠিকমতো, ফলে হৃৎপিণ্ড পাম্প করতে পারবে না। হৃৎপিণ্ড পাম্প করতে না পারলে দেহের অন্যান্য কোষগুলো অক্সিজেন পাবে না, ফলে তারা মরে যাবে, অক্সিজেনের অভাবে, খাদ্যের অভাবে মরে যাবে, ফলে মানুষটাই মারা যাবে। আর এ কারণেই করোনারি ধমনিকে বলা হচ্ছে এই কি দি হার্ট ফেলিয়ার। অর্থাৎ করোনারি ধমনি হার্টটাকে ফেল করায়, কখন, যখন করোনারি ধমনি বন্ধ হয়ে যায়। করোনারি ধমনির ভেতরে চর্বি জমে বন্ধ হয়ে যেতে পারে, তো আমরা সেগুলো পরে বিস্তারিত আলোচনায় আসব। এখন দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এখানে আরেকটা ধমনি আছে, এখান থেকে ডান নিলয় থেকে উঠে গেছে, নাম হচ্ছে পালমোনারি ধমনি। কি নাম? পালমোনারি ধমনি। এই পালমোনারি ধমনি উঠে গিয়ে দুটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে ডান পালমোনারি ধমনি, এটা বাম পালমোনারি ধমনি। এই পালমোনারি ধমনি গেছে কোথায়? পালমোনারি ধমনি গেছে হলো ফুসফুসে, ধর এটা ফুসফুস, এটা হলো ফুসফুস, এই ফুসফুসে গেছে। আচ্ছা, এই পালমোনারি ধমনির মুখের দিকে কপাটিকা আছে, এই কপাটিকাগুলো হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির, এটাকে বলা হয় পালমোনারি কপাটিকা। এই কপাটিকার ধারগুলো এই দিকে মানে খোলে, এই দিকে খোলে, এই দিকে এদিক থেকে আবার বন্ধ হয়, কিন্তু এই দিকে খুলবে না। এই কপাটিকাগুলো গঠন হচ্ছে হাফ মুন, অর্ধচন্দ্রাকৃতির, এরকম অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, সেমি লুনার কপাটিকা। সেমি মানে হাফ, আর লুন, লুন মানে হচ্ছে মুন বা চাঁদ। তো অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা ভেদ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এদিকেও যায়, ডান ফুসফুস এবং বাম ফুসফুসে যায়। ডান ফুসফুস বাম ফুসফুসে এরা অক্সিজেন যুক্ত হওয়ার পরে এরা আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, কি দিয়ে, ধমনি দিয়ে। যে ধমনি দিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে সেই ধমনিকে বলবো আমরা পালমোনারি ধমনি। মনে করি আমরা এটা পালমোনারি পালমোনারি ধমনি। সরি, পালমোনারি শিরা বা পালমোনারি ভেইন। ধমনি দিয়ে গেল, পালমোনারি ধমনি দিয়ে ফুসফুসে গেল। দেখো এখানে চিহ্নিত করো এভাবে,
পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা দিয়ে ফিরে আসে। কোথায় ফিরে আসে? এই ফুসফুস থেকে পালমোনারি শিরা দিয়ে ফিরে আসে এখানে বাম অলিন্দে, লেফট ভেন্ট্রিকল। বাম অলিন্দে কী ফিরে আসে? অক্সিজেনযুক্ত রক্ত। আমরা জানি যে ফুসফুসের মধ্যে যখন আমরা শ্বাস নেই, ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় আকারে বের হয়ে আসে, আর অ্যালভিওলাসের বাতাস থেকে অক্সিজেনগুলো হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন রূপে অথবা রক্ত রসের সাথে দ্রবীভূত অবস্থায়, তাই না, এই রক্তের মধ্যে দিয়ে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসে। বাম অলিন্দে যখন ফিরে আসে, বাম অলিন্দে সংকুচিত হলে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে আসে। বাম নিলয় তখন সংকুচিত হলে এই অক্সিজেনযুক্ত রক্ত প্রধান ধমনী বা অ্যাওর্টা, প্রধান ধমনীর মুখ এরকম এখানে, সেটা দিয়ে এরকমভাবে এই প্রধান ধমনী এদিক দিয়ে ঘুরে পিষ্টীয় মহাধমনী আকারে, পিষ্টীয় মহাধমনী আকারে চলে গেছে, কিন্তু একদম মেরুদণ্ডের ভেতর, মেরুদণ্ডের ঠিক নিচ দিয়ে পিষ্টীয় মহাধমনী আকারে একদম পেছনে শেষ কশেরুকা পর্যন্ত চলে গেছে, শেষ কশেরুকার একটু আগে গিয়ে শেষ হয়েছে। তো এই যে বাঁকা হয়ে চলে গেছে, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, অ্যাওর্টিক আর্চ। এটা সবার উপর দিয়ে আমি দেখাই, কাজে এই অংশগুলো আমরা মুছে দিতে হচ্ছে। কেমন? অ্যাওর্টিক আর্চ দিয়ে পেছনের দিকে চলে গেছে। পেছনের দিকে যাওয়ার পথে এইখানে ক্যারোটিড ধমনী নাম নিয়ে উপরের দিকে উঠে গেছে, গলা দিয়ে এরা মাথায় চলে গেছে, মস্তক অঞ্চলে ক্যারোটিড ধমনী নিয়ে চলে গেছে। তো আমরা শিরা ধমনীর আলোচনা পরে করব, আমরা হৃৎপিণ্ডের আলোচনায় আসি। হৃৎপিণ্ডের এই পেশিগুলো এবং এখানেও যে কপাটিকা আছে, সেই কপাটিকাগুলোকেও বলা হয় সেমিলুনার কপাটিকা। তোমাদেরকে যে একটু আগে বললাম যে ক্যারোটিড ধমনী, সেই ক্যারোটিড ধমনীও বাম নিলয় থেকে উৎপত্তি হয়ে চিকন একটা ধমনী উৎপত্তি হয়ে বেশ উপরের দিকে উঠে হৃৎপেশির বাইরে দিয়ে, হৃৎপেশির বাইরে দিয়ে গিয়ে ডান ক্যারোটিড এবং বাম ক্যারোটিড রূপে আবার হৃৎপেশির ভেতরেই ঢুকে গেছে, ঢুকে অনেক শাখা প্রশাখায় বিস্তৃত হয়েছে এই করোনারি ধমনী। কেমন? আর করোনারি ধমনী যে শাখা প্রশাখা বিস্তৃত হতে হয়েছে হৃৎপিণ্ডের ভিতরে, সেখান থেকে আবার করোনারি শিরা নামে শিরা উৎপন্ন হয়ে সেটি আবার এই অ্যাট্রিয়াম বা অলিন্দের কোনো একটা জায়গায় এসে উন্মুক্ত হয়েছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে। আচ্ছা, এখন এই ট্রাইকাসপিড কপাটিকা এবং বাইকাসপিড কপাটিকা যাতে যাতে সহজে খোলে, তার জন্য এই নিলয়ের গা থেকে কপাটিকা বরাবর কিছু রশির মতো অংশ রয়েছে, রশি। এগুলোকে বলা হয় কর্ডি টেন্ডিনি। কি বলা হয়? কর্ডি টেন্ডিনি। এবং কর্ডি টেন্ডিনির গোড়ার দিকে হৃৎপেশিগুলো একটু স্ফীত হয়ে থাকে, স্ফীত হয়ে থাকে, উঁচু হয়ে থাকে হৃৎপেশিগুলো এখানে। এই হৃৎপেশিগুলো ইলাস্টিক, মানে রাবারের মতো সংকোচনশীল, এদেরকে বলা হয় প্যাপিলারি পেশি। প্যাপিলারি পেশি
এছাড়াও এখানে স্যান বা সাইনোয়াট্রিয়াল নোড, স্যান বা সাইনোয়াট্রিয়াল নোড, তারপরে এই মাঝামাঝি জায়গায় আরেকটা নোড থাকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড এভিএন, যেগুলো হৃৎপিণ্ড সঞ্চালন ডায়াস্টল সিস্টল করার জন্য, সংকোচন প্রসারণ করার জন্য কাজ করে, সে সম্পর্কে আমরা আগামী দিন আলোচনা করব। এবং হৃৎপিণ্ডের অন্যান্য আরও গঠন সম্পর্কে আরও কিছু আলোচনা আছে, হৃৎপিণ্ডের চারিদিকে আবরণ আছে পেরিকার্ডিয়াম, সে সম্পর্কে আমরা আলোচনা করব।